মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত তিন মজুর পরিবারের দুই ভাই। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার শঙ্করপুর গ্রামের তিন মজুর পরিবারের দুই ভাই শুক্রবার বিকেলে বিলে ফাঁসি জাল দিয়ে মাছ ধরছিল। সেই সময় হঠাৎ বিদ্যুৎ চমকায় বাজ পড়ে, ঘটনাস্থলেই তারা মারা যায়। সন্ধ্যার সময় গ্রামে দেখতে না পেয়ে সন্ধে গড়িয়ে রাত যখন হয়ে যায় তখন বাড়ির লোকজন দুই ভাইকে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তারা বিলের দিকে গিয়ে দেখতে পায় প্রথমে গামছা এবং তারপর পরনের লুঙ্গি। লুঙ্গির নিচে ছোট ভাইয়ের দেহ ও একটু দূরে বড় ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে। মৃত দুই ভাই আব্বাস শেখ ও ছোট ভাই নেকবাস শেখ। আব্বাস শেখ পরিবারের একমাত্র রোজগার, সে পেশায় দিনমজুর। নেকবাস শেখ শঙ্করপুর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃতদেহ উদ্ধার করে খড়গ্রাম থানার পুলিশ আজ সকালে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে যায়। ঘটনাটা ঘটেছিল, ওরা দুই ভাই ওই পাঁচটার দিকে, ওই ধরেন একজন স্কুলে পড়ে আর একজন বিবাহিত, একজনের বয়স হচ্ছে 13 বছর, একজনের বয়স হচ্ছে 20 বছর। তো দুজনেই এই তরকারি করার জন্য মাঠে গেছিল, মাঠে দুখান এই ফাঁস জাল নিয়ে চলে গেছিলো। তারা ফাঁস জাল পাচ্ছিল, পাইতে পাইতে হঠাৎ একটা ওই আপনার মেঘ আসে, বৃষ্টি হওয়ার জন্য একটা বজ্রপাত হয়ে তাদের ওপরে পড়ছিল। তারপরে ওরা সন্ধ্যা 6টার দিকে বাড়ি ফিরে, তো সন্ধ্যা 6টায় ফিরেনি আমরা গ্রামের ই দোকান ও দোকান ধরার পরে পেয়নি। তখন ওকে মাঠে আমরা খুঁজতে যাই, মাঠে খুঁজতে যাই আমরা রাত 8টা 9টার দিকে যাই। তারপরে ওকে খুঁজতে খুঁজতে রাত 9টার সময় ওই একটা গামছা পায় কিছু দূরে, ওর লুঙ্গি ভাসে, লুঙ্গিটা তুলতে যে ছোট যেটা, যেটার নাম হচ্ছে এই আপনার একটার নাম হচ্ছে গাজে ওই আব্বাস আর একটার নাম হচ্ছে গাজে ওই নেকবাস। একই পরিবারে দুই ভাই? তো দুই ভাই একই পরিবারের। পিতার নাম হচ্ছে রাজেল খায়ের। কি নাম আপনার? আমার নাম শহীদ হোসেন।